আজকের কাগজ যখন করি সেই রীতিটাতে পরিবর্তন আনে তা আমার কাছে মানে এটা কোনো রিভোলিউশনারি কাজ মনে হয় নাই তা আমরা মনে করি ঠিক আছে এইভাবে লিখি না সবাই তো ওইভাবে লেখে আমরা অন্যরকম করে লিখি আমরা এরকম ছোটো ছোটো অনেক পরিবর্তন করেছি যেমন পত্রিকাতে দৈনিক প্রতিটি দৈনিক পত্রিকায় সম্পাদকের নাম যেটাকে আমরা প্রিন্টার্স লাইন বলি এটা কোথায় ছাপা হবে এটা এটা নির্ধারিত ছিল আমরা যখন আজকের কাগজ করি তখন আমরা বললাম যে এটা একটু খোঁজখবর না হতো এই জায়গাটাতে ছাপাটা কি আইন মানে এটা কি এখানেই ছাপতে হবে তো এটা জেলা প্রশাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে আমাদের লোকজন খোঁজ ওরাও জানে না ওরাও বুঝে না যে একই জায়গায় সবাই ছাপে কেন আমরা প্রথম যেটা করলাম এই প্রিন্টার শ্রেণীটা ভেতরের একটা পৃষ্ঠায় নিয়ে ছাপলাম ছাপলাম পড়লে কিন্তু এটার এটার এখন মনে হয় হিস্ট্রি ওই দিন কিন্তু লোকে বিরক্ত হয়েছিল টেলিফোন করে যে ভাই আপনাদের পত্রিকা সম্পাদকের নাম নাই কেন আমাদের নাম তো আছে আমরা তখন বলি যে ভিতরের পাতা আছে বলি ভিতরে নিয়ে লুকিয়ে রাখছেন কেন তো এটা কিন্তু নেগেটিভভাবে আমরা আজকে কাগজে যে কাজগুলি করতাম প্রেস ক্লাবে তীব্র সমালোচনা হইতো কতিকাচার কাচার আসর বলা হইতো যে এগুলি কোনো সাংবাদিকতা না কিন্তু এটা হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সমকালীন প্রতিক্রিয়া কিন্তু আবার যখন দশ বছর পরে আসেন ইত্তেফাক নিজেকে পরিবর্তন করে ফেলছে হ্যাঁ অন্যান্য পত্রিকা তো বাদে দিলাম মানে আমাদের মোস্ট ট্রেডিশনাল কনজারভেটিভ নিউজ ছিল ইত্তেফাক ইত্তেফাক নিজে এই ভাষা পরিবর্তন করে ফেলেছে ইত্তেফাক নিজে তাদের ওই পোস্ট এডিটোরিয়ালের কনসেপ্ট চেঞ্জ করে ফেলেছে তা আমরা এইগুলি করেছি আমি এখনও বলবো যে এটা আমাদের মিলিত প্রয়াস ছিল আমরা ইয়াঙ্গার ছিলাম এমন ইয়াঙ্গাররা তো জেনারেলি একটু নতুন চিন্তা চিন্তাভাবনা করে আমরাও সেটা করেছি এবং এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ওভার টাইম আমি এর জন্য আমার যত কলিগ ছিলেন সকলেরই যে মুক্ত চিন্তা তার কৃতিত্বটাকেই এখানে আমি মনে বিশেষ করে স্মরণ করব। থ্যাংক ইউ আসলে আপনারা আপনারা কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেন আলোচনায় আমরা এটাকে মানে গতানুগতিক আলোচনা না বলে আমরা সাংবাদিকদের একটি আড্ডা বলতে পারি আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন জি জি ছিলেন আসকি না এবং ওই হ্যাঁ না পত্রিকাটা তো বুঝই আছে আমোদ আপনি জানেন যে আমদ কিন্তু বাংলাদেশের প্রথম ক্রীড়া সাপ্তাহিক ছিল মানে এই পত্রিকাটা পরে আর ক্রীড়া থাকে নাই এটা একটা জেনারেল নিউজপেপার হয়েছে গেছে ফজলুল রাব্বি সাহেব তো মারা গেছেন ওনার ছেলে চালান এটা আমি একটু জানি আমি পত্রিকাটা নিয়মিত দেখি না কিন্তু কুমিল্লায় গেলে প্রেস ক্লাবে কখনো কখনো যাই ওদের সাথে দেখা হয় তার ছেলে আছে সে উনি ঢাকায় আসলে আমার সাথে তার ছেলে দেখা করে ওনার ছেলে মেয়েরা আমরা আমি যে প্রথমে বললাম যে কুমিল্লায় আমি ওই কয়েকটা পত্রিকার অফিসে যাওয়া আসা করতাম তার মধ্যে আমন্দ ছিল আমার ইচ্ছা হচ্ছে হলো সেটা আমরা ইদানিং দেখছি যে কিছু এই আসামিদের ধরা হয়েছে বা চলছে এটা কতটুকু কী পর্যায়ে আছে সত্যি কি সাগরীর হত্যাকারীদের ধরা সম্ভব হয়েছে এই ব্যাপারে জানতে চাচ্ছি আর কি একেবারে ধরে এটা তো যেহেতু এটা একটা অন রেকর্ড আমাকে কথা বলতে হচ্ছে আমি বলবো না যে আমি নিশ্চিত করে কিছু জানি এটা আমার পক্ষে বলা সম্ভব না জাস্ট এটা একটা কোয়েন্সিডেন্স যে আমি অত্যন্ত উচ্চ পর্যায়ে এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল এবং আমি এই কথা বলা থেকে যেটুকু আমি ধারণা করি যে এই বিচারটাতে অনেক সেন্সিটিভ দিক আছে এই সেন্সিটিভ দিক বললে খোলাসা না করলে এটা সমস্যা হয় এই সেন্সিটিভ দিকটা কি এটা নিয়ে আবার আমাদের হয়তো উসখুস হয় এই সেন্সিটিভ দিক মাল্টিপল একরকম না যে মানে আমাদের একটা কমন মানে পারসেপশান আছে যে সম্ভবত খুব পাওয়ারফুল লোকের কোনো একটা দুর্নীতি উন্মোচন করতে গিয়ে তাকে হত্যার শিকার হতে হয়েছে এই রকম একটি কোনো কারণ নেই এরকম মাল্টিপল কারণ এটার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে তাদের ব্যক্তিগত বিষয়াদিও আছে কি বিষয়াদি আমি এটার ভেতরে যাব না কিন্তু আমি বলবো যে আমরা অনেক সময় অনেক সত্য উন্মোচন করতেও চাই না এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে আছে আমার বাবার যদি একটা অপরাধ হয় যেটা হয়তো আমার কাছে খারাপ লাগছে কিন্তু আমরা অনেক সময় কি করি যে ঠিক আছে এটা নিয়ে কথা বলতে চাই না আমি বলবো যে এইরকম দিকও থাকে কিন্তু এটা আমাদের হিউম্যান লাইফ হিউম্যান লাইফের সব কিছু সব সময় প্রকাশ্যে আনতে আমাদের ইচ্ছা হয় এটা আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখেন ব্যক্তিগত জীবনাচরণের ভিত্তিতে দেখেন আমরা সব সময় চাই না যে প্রত্যেকটা জিনিসই উন্মোচিত হোক প্রকাশ্যে আলোচনা হোক এটা আমরা অনেক সময় চাই না আমার মনে হয় এই ইলিমেন্টও এই স্টোরিটাতে আছে আমি এই জায়গাটাতে সরাসরি কথা না বললে ভালো হয় কারণ এটা ইট ইজ অন রেকর্ড ইয়া ধন্যবাদ নাহিম ভাই এবং সুয়েব সাহেব আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী সম্প্রতি ভারত থেকে উচ্চ পর্যায়ের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এসেছেন তো স্বাভাবিকভাবে ক্ষমতাসীন দল এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের দীপুমণি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ আশরাফ সাহেব এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবও এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন একজন সাংবাদিক হিসাবে আপনি কোন দৃষ্টিকোণ থেকে এটাকে দেখেন এবং এটা সিগনিফিকেন্ট কি আগামী দিনগুলোতে ধন্যবাদ বাসুন ভাই আপনার সাথে আমরা স্টুডিওতে আসার আগেও একটু তর্কে ছিলাম আই এনজয়েড এবং আপনার সাথে আমার অনেক পুরনো স্মৃতিও আছে বোধ হয় ইফ ইউ কাইন্ডলি রিমেম্বার আমি আমি কি সাংবাদিক হিসেবে জবাব দিব নাকি নাগরিক হিসেবে বলছি আমি ঠিক জানি না আপনারা যেভাবেই নেন আমার মনে হয় যে আমাদের অনেকে আমরা ঠিক স্বীকার করতে চাই না বা ওই দিকটা হাইলাইট করতে চাই না যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি অনেক কাছাকাছি চলে আসছে অলমোস্ট তাদের মধ্যে কোনো পার্থক্যই নাই কিন্তু তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অর্থনীতিকে যেভাবে দেখে পার্থক্য নাই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত কেন্দ্রিক একটা পার্থক্য ছিল ওই পার্থক্যটাও কমে আসছে আমি দেখি ওইভাবে আমি দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনীতিতে একটা বড় পার্থক্য ছিল জাতীয়তাবাদ নিয়ে আমরা অনেকে খেয়ালই করি নাই যে আওয়ামী লীগ বাংলাদেশে জাতীয়তাবাদকে স্বীকৃতি দিয়ে দিয়েছে মিলিটারি ইন অ্যান্ড পলিটিক্স এই বিষয়ে আওয়ামী লীগ বিএনপি অনেক কাছাকাছি চলে এসছে চিন্তাভাবনায় আগে মিলিটারিরা শুধু বিএনপির এক চেটিয়ে ছিল এরকম মনে করা হইতো কিন্তু এখন তারা ইনরোড করে নিয়েছে অনেকখানি এবং খালেদা জিয়াকে যে ক্যান্টনমেন্ট থেকে বাইরে নেওয়া হয়েছে আওয়ামী লীগের ভেতরে যদি কোনো প্রণোদনা কাজ করে থাকে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্রণোদনা যেটা অধিকাংশ সময় আমরা এটা আলোচনা করতে চায় না কেউ সেটা হলো যে খালেদা জিয়াকে আর্মির কাছ থেকে একটু দূরে সরানো ফিজিক্যালি কারণ এই যে দূরে সরানো হলো ক্যান্টনমেন্টের ভেতরে তো বাসাটা ছিল ওনার উনি উনি হলেন মিলিটারি ফ্যামিলি ওনার হাজব্যান্ড মিলিটারিতে ছিল তো একটা নৈকট্য মনস্তাত্ত্বিক নৈকট্য হয় কিন্তু যে কোনো একটা মিলিটারি পার্সোনাল বেশি নিকট বোধ করে যে আমাদের অফিসারের ওয়াইফ এইরকম তো ওই দূরত্বটাও তৈরি করা হয়েছে কিন্তু আসলে শেখ হাসিনার সাথে তার নৈকট্য বাড়ানোর জন্য উই মে টেক ইট ইন দিস ওয়ে উই মে নট আমি এটা কারোর ফ্রিডমে আমি হস্তক্ষেপ করার চেষ্টা করব না কিন্তু আমি দেখি এটা ইতিবাচকভাবে এই যে এখন খালেদা জিয়ার অবস্থান ফিজিক্যালি উইথ দি মিলিটারি ইজ ক্লোজার টু শেখ হাসিনা কারণ দুইজনই ক্যান্টনমেন্টের বাইরে থাকেন তো এই দিকগুলি আমি নৈকট্যের দিকগুলি দেখছি যে এটা অনেকভাবে এই ভারত প্রসঙ্গে যে একটা বড় পার্থক্য ছিল এই পার্থক্যটা কিন্তু শুধুমাত্র এই ভারতে সফরে গিয়ে খালাদা জিয়া বলেছেন তা নয় কিন্তু ভেরি ইন্টারেস্টিং ওনার ভারত সফরের প্রায় দুই মাস আগে আমরা আমাদের অর্থনীতিতে ছেপেছিলাম এই ব্রিটেনেরই এখান থেকেই প্রকাশিত একটি স্ট্র্যাটেজিক জার্নালে একটি লেখা প্রকাশিত হয় এটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি আমাদের অর্থনীতিতে এটার অনুবাদ আমার প্রায় প্রায় আমাদের পনেরো দিন পরে প্রথম আলোতেও চেপেছে এটা হ্যাঁ তো আমরা আবার ইংরেজিতেও চেপেছি প্রথমে তো বাংলায় চেপেছি তারপর পুরোটা ইংরেজিতে ইট ওয়াজ স্ট্রাইকিং একটা আর্টিকেল কিন্তু এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটা অ্যাকাডেমিক জার্নালে স্ট্র্যাটেজিক জার্নাল ইজ এ রেসপেক্টেড জার্নাল ওইখানে খালাদাজিয়া জিয়া নিজের দাবি বেগম খালাদাজিয়া জিয়া এমপি এই পরিচয়ে ওই লেখাটা চাপা। সেখানে লেখাটার বিষয় কি ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত অসাধারণ লেখা মানে ওইটা হলো তার এইটা কিন্তু প্রমাণ করে যে বিএনপি শুধু ওই মনমোহন সিং এর সাথে দেখা করে উনি এই কথা বলেছেন তা না এটা তাদের একটা সুচিন্তিত সিদ্ধান্ত নইলে এরকম একটা একাডেমিক জার্নালে খালা নামে এই লেখাটা যেত না 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 এইখানে একটা কথা এই ধরনের সমালোচনা কিন্তু ঠিক না আমি আপনাকে বলি সমালোচনাটা ঠিক না আপনি কিছু মনে করেন না লেখা কার দ্যাট ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট কার নামে যাচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট পত্রিকার সম্পাদক পত্রিকার কোন সম্পাদকীয় লেখা না কিন্তু এটা তার দায়িত্বে যায় ইট ইজ হিজ এন্ড হিজ ইনস্টিটিউশনিয়ন এই ধরনের সমালোচনা আমরা করি যে এই পত্রিকার সম্পাদক নিউ ইয়র্ক সম্পাদক সম্পাদক লেখে নাকি আমি তো এই জন্য নিউ ইয়র্ক টাইমসের এর এডিটার তো এডিটোরিয়াল লেখে না এডিটোরিয়াল লেখার জন্য দ্যাট দেয়ার আর সেপারেট গ্রুপ অফ পিপল এমপ্লয়েড তাদেরকে বলা হয় লিডার রাইটার কোথাও বলা হয় লিডার রাইটার কোথাও বলা হয় এডিটোরিয়াল রাইটার না কিন্তু এই না ভাই আপনি কিছু মনে করেন না কিন্তু আমাদের একটা প্রবণতা আছে আমি আপনাকে বলছি না কিন্তু আমাদের সকলের আমরা আমাদের নিজেদের লোকজনকে ছোটো করার জন্য যত রকমের চেষ্টা আমরা করি আমাদের শেখ হাসিনা লেখাপড়া জানে না অমুকে বিদ্যা বুদ্ধি নাই এইগুলি আমরা সবসময় কারেক্ট না কিন্তু এটা করা যে এটা শেখ হাসিনা লেখে নাই আর শেখ হাসিনা লিখতে হবে কেন শেখ হাসিনা এন্ডোর্স করে কিনা এটাতে সে সাইন করছে কিনা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা দেখব যে ইতিবাচক দিকগুলি না দেখলে আমরা যদি হাফ গ্লাস এমটি দেখতে থাকি তাহলে এর ফলে যেটা হয় আমাদের কিন্তু আমাদের মানে স্বাভাবিক সুস্থ চিন্তা ভাবনা কথাবার্তার চর্চার ক্ষেত্রেও এটা আমি মনে করি ব্যতিক্রম তৈরি করে তো আমাদের আমরা একটু আমার একটা রিকোয়েস্টও থাকবে আমি আমি জেনারেলি বলি আচ্ছা লেটাস্ট লুক ইন ইট যে এটার মধ্যে আরও ইতিবাচক দিক আছে কিনা আমাদের অনেকে